আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সামনে অর্নেট ল্যাবরেটরি ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা বোর্ড বইয়ের 94 পৃষ্ঠা থেকে একটি অঙ্ক করব। আমরা বোর্ড বইয়ের 94 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কটি হচ্ছে, একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে 34 জন ছাত্র ও 51 জন ছাত্রী আছে, ছাত্র ছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি, একটা প্রশ্ন তারপরে আছে কত বেশি। এখন এখানে দুইটা প্রশ্ন করা আছে, ছাত্র ছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি। তো প্রশ্নটা পরে আমরা বুঝতে পারলাম যে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে 34 জন এবং ছাত্রী আছে 51 জন, অর্থাৎ ছাত্রীদের সংখ্যা বেশি। এখানে লেখা আছে ছাত্রীদের সংখ্যা বেশি, তারপরে আছে কত বেশি। এখন এটার জন্য আমাকে একটু অঙ্ক করতে হবে। দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে 51 জন, আবার দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে 34 জন। এখন 51 থেকে 34 বিয়োগ করতে হবে। 51 থেকে 34 বিয়োগ করলে আমরা কতজন ছাত্র বেশি আছে তা আমরা পেয়ে যাব, অর্থাৎ ছাত্রী বেশি আছে 51 থেকে 34 বিয়োগ করলে হচ্ছে 17 জন, অর্থাৎ ছাত্রী বেশি আছে 17 জন। তো আমি বইয়ের প্রশ্ন অনুযায়ী সাজিয়ে লিখলাম ছাত্রীদের সংখ্যা বেশি এবং ছাত্রী বেশি আছে 17 জন, উত্তর হলো 17 জন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা বোর্ড বইয়ের তোমাদের বাড়ির কাছ থাকবে 94 পৃষ্ঠার 5 থেকে 8 নং পর্যন্ত। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।